আল্লাহর বান্দা উটের উপরে সওয়ার হইয়া সেই সুদূরী রাত থেকে রওনা করেছে সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ায় যাবে ওই যে আল্লাহ ওয়ালা বুজুর্গ মুস্তাজাব দাওয়া, ওই বুজুর্গের কাছে যাবি, বুজুর্গের শরণাপন্ন হইয়া ওই লোকটার মনের ভিতরে একটা কামনা বাসনা আছে। লোকটা জানতে পারছে আল্লাহ ওয়ালারা যদি নেককার বান্দারা যদি হাত বাড়ায়া আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তাই তো ওই ইরাক থেকে ওই আল্লাহ ওয়ালা বুজুর্গের উদ্দেশ্যে সদর উঠের উপরে সওয়ারি হইয়া আল্লাহর বান্দা সেই সিরিয়াতে গিয়ে পৌঁছে গিয়েছে। সিরিয়াতে যাওয়ার পরে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ভাইরা শুন, আমি তোমাদের কাছে জানতে চাই এই এলাকায় নাকি একজন বুজুর্গ লোক আছে, বুজুর্গ লোক আছে, যে লোকটা এমন বুজুর্গ হাত বাড়া দিয়াম ওই লোকটা যদি আরশের মালিক মহান আল্লাহর কাছে কিছু চায়। শুনেছি ওই লোকটা চাইতে দেরি হয় আল্লাহর কাছে এই লোকটার দোয়া মনসুর হতে দেরি হয় না। এই লোকটা কোথায় থাকে, কোন জায়গায় থাকে আমার একটু দেখায় দাও। এলাকার লোকেরা বলছে, ওই যে অমুক গ্রাম আছে না, ওই গ্রামের মাঝখানে একটা ঘর আছে, ওই লোকটা ওই ঘরের মধ্যেই থাকে, যাও ওই লোকটার শরণাপন্ন হও, তোমার কিচ্ছু থাকলে ওই লোকটার কাছে গিয়া বলো। আগন্তুক ব্যক্তি সুদূর সেই রাত থেকে এসেছে, আল্লাহর বান্দা এবার সেই বুজুর্গ মুস্তাজাব দাওয়া, যে লোকটা হাত বাড়ায় দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় তার বাড়িতে গেছে, গিয়ে দেখে আল্লাহর বান্দা শুকুরকে গোসল করাইতেছে। শুকুর গোসল করা, শোর চিনেন, শুকুর খাওয়া, শুকুরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? একটু বলেন না কেন, জায়েজ না হারাম? এত বড় বুজুর্গ মুস্তাজাব দাওয়া, যে লোকটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ তার দোয়া কবুল করে, এমন লোকটা শুকুরকে গোসল করায়। আগন্তুক ব্যক্তি আশ্চর্য হইয়া ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই ও আমি বহু দূর থেকে এসেছি এই এলাকায় একজন বুজুর্গের শরণাপন্ন হওয়ার জন্যে, যে লোকটা নাকি মুস্তাজাব দাওয়া, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, এলাকায় এসে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা দেখা দিল, এই বাড়ির ভিতরে নাকি ওই বুজুর্গ থাকে, আপনি কি ওই লোকটাকে চিনেন নাকি? এবার সেই লোকটা ডেকে বলতেছে, শোনো, যার কাছে তুমি এসেছ, যেই ওলির কাছে, দরবেশের কাছে, এটা আর কেউ না, আমি হইলাম সেই ওলি। তুমি ওলি, এটা কেমন ওলি? হ্যাঁ, তুমি বুঝি হাত বাড়ায় দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, তুমি শুকুর ভালো খেললে গা, আবার শুকুর ধরাইতেছ কেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, দেখো আসলে এই দুইটা শুকুর যে আমি গোসল করাইতেছি, এটি আসলে শুকুর না, এটি হইলো আমার মা বাপ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কেন, এরা আমার কি মা বাপ? কয়, তোমার মা বাপ তাইলে শুকুরের সুরত কেন? কয়, এরা এমন একটা পাপ করছে, এমন একটা পাপ করছে, যে পাপের শাস্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বাবাকে শুকুর বানায় দিছে, আর আমার মা বাবা যেহেতু শুকুর হয়ে গেছে, এরপরও তো আমার মা বাবা, এজন্য শুকুর হইলেও তো আমার মা বাপ, তাই আমি তাদের খেদমত করতেছি, আর আল্লাহ পাক আমার এত সম্মান যে বাড়ায় দিছে। জানো তো আমার ব্যাপারটা ভাইরাল হয়েছে, তুমি জানো আমি হাত বাড়ায় কারো জন্য কিচ্ছু দোয়া চাইলে আল্লাহ কবুল করে, আশপাশের যত সম্পদ দেখতেছ এগুলি আমার দোয়ার ফসল, আল্লাহ এই সম্পদের মালিক আমাকে বানায় দিছে। কেন জানো? ওইটার একমাত্র কারণ হলো ওই আমার মা বাবার খেদমত,
আমার মা বাবা এমন একটা পাপ করছে, এই পাপ করার কারণে আল্লাহ এমন ভাবে তাদের উপরে নারাজি হইছে, মা বাবাকে আল্লাহ শুকর বানায় দিছে। বানায় দিলে কি হইছে? এরপরও আমি এই শুকর মা বাবাকেই আমি মা বাবা মনে করে খেদমত করতেছি, বিদায় আল্লাহ আমার এমন মর্যাদা বাড়ায় দিছে, আমি হাত বাড়াইতে দেরি হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। লোকটা বলে তাই যদি হয় তাহলে আপনি একটু দোয়া করে আপনার মা বাবারে শুকুর থেকে আবার মানুষের সুরত ধারণ করান। কথাটা তো ঠিক, কথা কন না কেন? কারণ উনি যেই দোয়াই করে এটা আল্লাহর কাছে কবুল হয়। তাহলে আগন্তুক ব্যক্তি বলতেছে একটা কাজ করেন, আপনি একটু দোয়া করেন, কনা এই দোয়া করলে কাজ হবে না। কয় কেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে সৃষ্টির বিরুদ্ধে কেউ দোয়া করলে কাজ হইব নাকি? আল্লাহ সব দোয়া কবুল করে। এর তো যদি কেউ হাত উঠায় আল্লাহ আসমান দিয়ে তুমি মাটি বানাইলো, কথা মনে হয় বুঝেন নাই আপনারা নাকি? আল্লাহ তো দোয়া কবুল করে, এখন আল্লাহ আসমান দিয়ে জমিন বানায় দাও, জমিন দিয়ে আসমান বানায় দাও, আর আসমান দিয়ে মাটি বানায় দাও, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বুজুর্গ ব্যক্তি বলতেছে ভাই শোনো, এটা আল্লাহর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই ব্যাপারে কোনো দোয়া চলবে না। কেউ আল্লাহর সৃষ্টি নিয়ে যদি দোয়া করে আল্লাহ এটারে এটা বানাইছি এটারে আল্লাহ তুমি উল্টাটা বানায় দাও, কাজ হবে না, এই দোয়া কাজ হবে না। আমার মা বাবা অপরাধ করেছে, বিদায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে, ইহানার এই দোয়া করলে কোনো কাজ হবে না, তাই আমি দোয়াও করি না। তবে হ্যাঁ, তুমি যদি কিচ্ছু বলার প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিচ্ছু মনটা চায় বলো, তোমার কোনো ইচ্ছা থাকলে আমি তোমার ব্যাপারে একটু দোয়া করে দিতে পারি। লোকটা বলে ঠিক আছে, তাহলে আমার এই আশাটা আপনি একটু দোয়া করে দেন। কিতাবে লেখা আল্লাহর বান্দা হাত বাড়াইতে দেরি হয়েছে, আল্লাহ তার এই আশা পূর্ণ করতে দেরি হয় নাই। তাহলে এই যে শুকুর রূপী মা বাবার খেদমত করা বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে, তো এর থেকে কি বুঝলেন? এই রমজান মাসে আপনি সব চালাইলেন, রোজা রাখলেন, সিয়াম সাধনা পালন করছেন, নামাজ পড়ছেন, আবাদত বন্দিগি করছেন, কোরআনের খেদমত কোরআন তেলাবত করছেন, কোরআনময় রমজান হচ্ছে, তাহাজ্জুদ চলতেছে, সব কিছুই চলতেছে, নফল আবাদতও চলতেছে, কিন্তু মা বাবার খেদমত করছেন না, মা বাবার দোয়া নিচ্ছেন না, মা বাবাকে খুশি করতে পারছেন না। এই ঘটনা থেকে কি প্রমাণ হইল? সারা রমজান আবাদত করলেও আল্লাহর কাছে এটা কবুল হবে। মূসা আলাইহিসসালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে এক ল্যাংরা লোকের সঙ্গে সাক্ষাৎ, যার পা ঠিক নেই, খোরা মানুষ, হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটে, এমন একজন লোকের সঙ্গে পয়গম্বর মূসার সাক্ষাৎ। লোকটা তখন ডেকে বলছিল, পয়গম্বর মূসা, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন, তো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, একটু মেহরবানি করে আল্লাহর সঙ্গে কথা বলার ফাঁকে এক পর্যায়ে যদি একটু জেনে আসতেন, আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করছে, আমার মতো ল্যাংরা মানুষকে আল্লাহ কেন বানাইছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনিই তো আল্লাহ ল্যাংরা মানুষ বানাইছে না, আল্লাহ কাউকে সুস্থ দিছে কাউকে অসুস্থ বানাইছে, কাউকে হাঁটার যোগ্যতা দিছে কাউকে হাঁটার যোগ্যতা দেয় নাই, তো আল্লাহ আমাকে কেন বানাইছে, একটু আপনার রবের কাছ থেকে একটু জানিয়ে আইসেন তো, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন নাকি? আচ্ছা আপনারা কি বলেন, আল্লাহ কি এমনি এমনি বানাইছে নাকি? এমনি বানায় নাই, নিশ্চয়ই কোনো কারণ আস। আল্লাহ কাউকে ল্যাংরা বানাবে, কাউকে সুস্থ বানাবে, কাউকে হাঁটার মতো শক্তি দিবে, কাউকে হাঁটার মতো শক্তি দিবে না, কাউকে বোবা বানাবে, কাউকে আবার কথা বলার যোগ্যতা দিবে না, কাউকে মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার, কদমে পড়ে পড়ে মালিকের গোলামি করার সুযোগ দিবে, আর কাউকে আবার দেবে না, এই সব কার ক্ষমতা? একটু জোরে বলা যাবে কি কার ক্ষমতা? মুসা আপনার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আমারে কেন বানাইছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এমনিতে একটু কথা বলতে পছন্দ করতেন, আল্লাহ যদি একটা জিগায় মুসা দশটা জবাব দেয়, সুবহানাল্লাহ বলবেন না? কেন তো ভালোবাসার কারবার, ভালোবাসার কারবার। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, কথা বইলা তিনি চলে আসতেছেন, ল্যাংরার প্রশ্নের কথা তার ব্রেইনে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেন আল্লাহ কেমন,
একটা ল্যাংরা মানুষ কি বলেছে, আমার আল্লাহ মুসা স্মরণ না রাখলেও আমার আল্লাহ স্মরণ আছে কিনা নাই? মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, আল্লাহ দেখে বলে মুসা তুমি কথা বলে চলে যেতেছ, ল্যাংরা তোমাকে কি জিজ্ঞেস করছিল? না আরো আসতে কন, আরো আসতে কন, ওই ল্যাংরা লোকটা তোমাকে কি জিজ্ঞেস করছিল? মুসা আলাইহিস সালাম কয় দেখেন আমার আল্লাহর কি বান্দার প্রতি কি দয়া মায়া কি নজর। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার কাছে আমাকে জিজ্ঞেস করতে বলছে, এই ল্যাংরাকে আপনি কেন বানাইছেন? এটা তাফসিরের কথা, বানানো বানোয়ার কোনো কিচ্ছা না। তো আল্লাহ পাক বলে মুসা ওই ল্যাংরা লোকের সঙ্গে যখন যাইতে গিয়ে সাক্ষাৎ হবে তুমি তাকে বইলে দিও আমি আল্লাহ এমনিই তাকে বানাই নাই, তাকে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র পরকালে আমি আল্লাহ বন্ধ করব। সুবহানাল্লাহ, না জাহান্নামের ছিদ্র বন্ধ করব। মুসা আলাইহিস সালামের মনটা নারাজ হয়ে গেছে, আল্লাহ তোমার কি কেরেশমা, বুঝা বড় ধার, এই ল্যাংরা ব্যক্তিরে তুমি বানাইছ জাহান্নামের ছিদ্র বন্ধ করবার লাগে, মনটা খারাপ হয়ে গেছে কেন? আচ্ছা বলেন মনটা খারাপ হয়েছে না? মুসা আলাইহিস সালাম তো এমনি ঠান্ডা নবী নাকি, কথা কয় না, সবাই বলেন না মেজাজ তো 144 থাকে সব সময়, মনটা নারাজ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে আসতেছেন, আস্তে আস্তে আবার সেই ল্যাংরা লোকের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর বান্দা বা ল্যাংরা লোকটা ডেকে বলে হ্যাঁ মুসা পয়গম্বর আমি একটু জানতে চাই আমার ব্যাপারে কি আল্লাহর সঙ্গে কোনো কথা হয়েছে নাকি, ও মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে, কেন আমাকে সৃষ্টি করল? মুসা পয়গম্বর ডেকে বলে তোমার খবর বেশি ভালো না। ল্যাংরা লোকটা ডেকে বলে হ্যাঁ মুসা পয়গম্বর খবর ভালো কিনা খারাপ সেইটা তোমার মুখ থেকে আমি জানতে চাই না, আমার আল্লাহ কি কইছে, আল্লাহ যদি ভালো বলে এতেও প্রশংসা, আল্লাহ যদি মন্দ বলে এতেও আমি মালিকের প্রশংসা করব। আল্লাহ কি কইছে হেই দেখো, মুসা আলাইহিস সালাম কো আল্লাহ কইছে তোমারে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। লোকটা তখন এত খুশি হয়েছে মুখটা ভৈরা প্রাণটা খুইলা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন, এবার সুবহানাল্লাহ কোয়ার জায়গা দেখছেন, আমরা যদি খবর দিত জাগাত আমরা হাঁটলে মারা যেতাম, হাট এটা জাগাত শেষ, আর লোকটা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় তুই আলহামদুলিল্লাহ কস, জাহান্নামের ছিদ্র আল্লাহ তোরে দিয়ে পরকালে বন্ধ করব, আর এখানে বুঝি আলহামদুলিল্লাহ। মুসা নবী তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিছে, তাফসীর কিতাবের মধ্যে লেখে মুসা পয়গম্বর যখন মুখ ফিরিয়ে নিছে আল্লাহ কয় মুসা চেহারা আবার ঘোরাও, না না আরো আস্তে কর, মুসা চেহারাটা আবার ঘোরাও। হযরত মুসা পয়গম্বর চেহারা ঘোরায় দেখে লোকটা ছিল বয়স্ক, যেই মুহূর্তে চেহারা ঘুরাইছে তাকায় দেখে 33 বছরের একটা হৃষ্ট পৃষ্ট যুবক হয়ে গেছে, বীর পলোয়ান যুবক, এত স্মার্টনেস এত সুন্দর চেহারা, ধবধবে সাদা, আগে ছিল বুইরা, চেহারার কন্ডিশন সব টেনে গেছে চামড়া চুমড়া, আর এখন দেখা যায় সম্পূর্ণ পরিবর্তন। আল্লাহ কয় মুসা এটাই শুকরিয়ার নিয়ামতের বদলা, আমার বান্দারে আমি কইছিলাম যে হেরে দিয়া আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করমু, তখন লোকটা প্রাণটা ভৈরা জবানটা খুইলা আমার প্রশংসা করছে, আর কইছে যে আল্লাহর যদি ভালোই লাগে আমার যে জাহান্নামের ছিদ্র বন্ধ করতে, তাহলে এখানে তো না শুকরিয়া করার কিচ্ছু না, মাওলার যেটা ভালো এটা আমারও ভালো, আল্লাহ যেটাতে সন্তুষ্ট আমিও সেটাতে সন্তুষ্ট, তাই লোকটা আমার প্রশংসা করছে, বিদায় সামান্য একটু শুকরিয়া করার কারণে
আমি আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিছি রূপ রূপ তারুণ্য দীপ্ত চেহারা আমি আল্লাহ তাকে দিয়েছি শুধু দিয়েছি তা না তার ঠিকানা ছিল জাহান্নাম চাইছিলাম ওরে দি আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব এখন আর জাহান্নামের ছিদ্র আমি বন্ধ করব না বরং আমি তার ঠিকানা জাহান্নামের লিস্টি থেকে কেটে আমি তার ঠিকানা জান্নাতের ভিতরে করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন সেজদায় পড়ে যান রমজান পেয়েছেন কপালে রমজান মাস হয়তো বা নসিব হয়ে যাবে আল্লাহ পাক যদি হায়াত দেয় তারাবি পড়বেন কিয়ামুল লাইল এরপরে রমজানের রোজা রমজানের সিয়াম রমজানের সিয়ামের মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার সুযোগ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা অফার দেখেন না গ্রামীণ ফোন মাঝে মধ্যে অফার দেয় দেয় না কথা বলেন না কেন দেয় না মাঝে মধ্যে জুতা কোম্পানি অফার দেয় রমজান মাসে আবার দেখবেন বিভিন্ন কোম্পানি অফার দেয় মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন দোকানদারেরা সারা বছর কাপড়ের বেচা কেনা নাই রমজানের জন্য বসে থাকে কেন রমজান হচ্ছে কাপড় বেচা কেনার একটা সিজন চিত্তদ্রুপভাবে এগারো মাস চলে গেছে রমজান চলে আসছে আল্লাহর ইমানদার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফার গ্রহণ করার সুযোগ কারণ রমজান মাস তো এমন মাস হাদিসে এসেছে যেই মাসে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে এমনকি আল্লাহ প্রস্তুতটাকে সাধারণ ক্ষমা কিভাবে করা যায় রমজান হচ্ছে আগামী কালকে থেকে যদি চাঁদ দেখা হয়ে যায় ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে তা আমরা তো চাঁদও দেখতে রাজি না হেলাল কমিটির উপরে দিয়ে দিছি সবকিছু চাঁদ চাঁদটাও দেখতে রাজি না হাদিস এসেছে চাঁদ দেখা এটা সুন্নত মুমিন চাঁদ দেখবে চাঁদ তালাশ করবে রমজানের চাঁদের মাধ্যমে আমাদের রমজান শুরু হবে আমাদের সেহরি শুরু হবে রোজা শুরু করব তারাবি শুরু করব আবার চাঁদ দেখে মুমিন রোজা ভাঙবে চাঁদ দেখে মুমিন ঈদ পালন করবে কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা সব দিয়ে দিছি চাঁদ কমিটির উপরে সকালবেলা সারাদিন বিকালবেলা সারাদিন চলে গেছে সারা বিকাল কোনো খবর নেই পরের দিন আবার কয় চাঁদ দেখে ফেলছে আবার উল্টা পাল্টাও হয়ে যায় কিন্তু আমরা তো চাঁদ দেখতে চাই না কিন্তু নবীজির সুন্না ছিল সাহাবাই কারাম রমজান আসলে পরে রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুত থাকতেন চাঁদ দেখাটাও সুন্নাত আপনি যদি চাঁদ দেখতে গিয়া হাদিসে আসছে প্রতি কদম ফেলেন প্রত্যেকটা কদমের বদলা বদলা আল্লাহ পাক আপনার আমল নামায় সব লিখে দিবে এটা হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ যারা করবে তাদের একটা আদর্শ তারা চাঁদের জন্য অপেক্ষা করবে এই চাঁদ দেখাও সব কারণ এই চাঁদের মাধ্যমেই আপনি রমজানে প্রবেশ করবেন রমজান কিভাবে আমরা রমজান গ্রহণ করব রমজানের প্রস্তুতি কয়েকটা বিষয়ের মাধ্যমে হতে পারে একটু খেয়াল করেন এই রমজানটা আজকে থেকে এখন থেকে আরো আগে থেকেই তো আমি বলতেছি তারপরেও যেহেতু আর একদিন বাকি আছে এই যে এখন থেকে আন আন এই মুহূর্ত থেকে যারা ইমানদার তাদেরকে মনে মনে এই কথা ধারণা করতে হবে আমি ওয়ারেন্টের আসামি ধরা পড়লে উপায় নাই নিজেকে খুব দুর্বল মনে করতে হবে যে আমি তো ওয়ারেন্টের আসামি সারা বছর আল্লাহর নাফরমানি করে করে ইচ্ছা করে সারাটা বছর চলেছি এখন আমাকে প্রস্তুত নিতে হবে কিভাবে আল্লাহকে খুশি করা যায় কারণ রমজান পায়া যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারলো না নবীজি বলেছেন এর চেয়েতে হতভাগ্য আর কেউ হতে পারে না আল্লাহ অফার করতেছেন অফার করতেছেন বান্দা আমাকে খুশি করার মাস হচ্ছে রমজান মাস আমি তোমাদেরকে রমজান মাসে এত দিব তোমরা এক করবা আমি রমজান মাসে তোমাদেরকে দশ গুণ বাড়াই দিব সুবহানাল্লাহ কয় রমজানে একটা নফল আবাদত পালন করবা আমি আল্লাহ ফরজ আবাদতের সওয়াব দান করব রমজান মাসে একটা ফরজ আবাদত পালন করবা সত্তরটা ফরজ আবাদতের সওয়াব আমি আল্লাহ দান করব এই জন্য এই সুযোগ কিন্তু সবার কপালে নসিব হবে না আমরা তো অনেকে রমজানের ফজিলতই ভালো করে জানি না এগুলি তালাশ করা দরকার রমজানের কি ফজিলত রমজানের কি গুরুত্ব এই যে রমজান মাসে মুমিনের উপরে
একটা ফরজ বিধান সারা বছর এটা ছিল না পুরা এক মাস রমজানে আল্লাহ সিয়াম ফরজ করেছেন কেউ যদি এই সিয়াম সাধনা আল্লাহকে পাওয়ার জন্য আদায় করে খুতবাতে হাদিসে পড়েছি আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন দামবি নবীজি বলেন রমজান মাসে যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য সিয়াম সাধনা একটা রোজা রাখলো রোজা কিন্তু একটা ফরজ না কিন্তু হাদিসে ফজিলতের ক্ষেত্রে এসেছে কেউ যদি একটা রোজা আল্লাহকে এক রোজা রাখছেন তো দ্বিতীয় রোজা তো নাও পেতে পারেন এর আগে তো মরণ হয়ে যেতে পারে নাকি তো এই একটা রোজাও যদি কেউ ঈমান প্লাস ইখলাসের সহিত রাখে মনে রাখবেন সব আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে বলেন কিসের উপরে সবাই একটু বলেন কিসের উপরে নিয়ত 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 যদি ভালো হয় আমল ভালো নিয়ত যদি খারাপ হয় আমল ভালো না আমল বুঝেন তো আমরা যে আমল করি ক্রিয়া যেটা এটা আবার দুই প্রকার এক প্রকার হলো নেক আমল আরেক প্রকার বদ আমল রোজা এটা নেক আমল আল্লাহর বিধান পালন করতেছেন হজ নেক আমল যাকাত নেক আমল এরপরে বছর ঘুরে ঘুরে রমজান আসছে রমজানের সিয়াম সাধনা পালন করা এটা নেক আমল তো নবীজি বলেন কেউ যদি একটা রোজাও ঈমান আর ইখলাসের সহিত রাখে অর্থাৎ নিয়তকে সহি করে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহর রাসূল বলেন গফির লাহু মা তাকদ্দামা মিন দামবি ওই একটা রোজার বদৌলতে মহান আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় যে একটা রোজার কত দাম রমজানের একটা রোজার কি দাম কি মর্যাদা আহা এরপরও কিছু লোক আছে রমজানে রোজা রাখে না রোজা তো রাখে না রাখেই না আবার এনকার করে বলে রমজানের রোজা দিয়ে আল্লাহ কি করব না নাউজুবিল্লাহটা বাড়িতে গিয়ে যান কেন কি তো আসেনি এরকম কিছু লোক রোজা তো রাখেই না রাখে না আবার কয় রোজা দিয়ে আল্লাহ কি করব মনে রাখবেন কেউ যদি এবাদত অস্বীকার করে তাহলে সে কুফুরি করলো ঈমান চলে যাবে হ্যাঁ কেউ গাফলতি করে রাখলো না সেটার ব্যাপারে ভিন্ন মাসালা কেউ যদি রোজা গাফলতি করে রাখে না একটা রোজা যদি কেউ অনিচ্ছাকৃতভাবে মিস করে সারা জীবন রোজা রাখলেও তো এটার কাজ আদায় হবে না হ্যাঁ অসুস্থতার কারণে অথবা কোনো মহিলা তার প্রেগনেন্ট অথবা কোনো মহিলা মাসিক সমস্যা ইনকেস যদি রোজা রাখতে না পারে সেটার তো ভিন্ন মাসালা সে রমজানের রোজার ফিদিয়া দিবে না হয় কাজ আদায় করবে কিন্তু কেউ যদি ইচ্ছা করে একটা রোজা মিস করে ফেলায় ইচ্ছা করে রাখলো না অবহেলা করে ফেললে ঈমান শেষ যে এই রোজা দিয়ে আল্লাহ কি করবো শেষ হ্যাঁ গাফলতি করলে সেটার মাসালা হলো সারা জীবনও যদি তার কাজ আদায় করতে চায় আদায় হবে না রমজানের একটা রোজার একটা সিয়াম এই সিয়ামের এত দাম এত কদর এই জন্য রমজানের প্রস্তুতি আর তো নেওয়ার টাইম নেই নতুন করে এখন থেকেই মসজিদ থেকে সিদ্ধান্ত নিতে হবে রমজানের ফজিলত মোটামুটি আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম তবে হ্যাঁ এ রমজানের এত ফজিলত কেন এত মর্যাদা কেন সেটারও একটা কারণ আছে সেটা কি এ রমজানুল মুবারকে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ বলেন এ রমজানের এত মর্যাদা কেন বলল আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান রমজান মাস এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আরো জোরে বলুন অন্তর থেকে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ কি নাজিল হয়েছে কোরআন দামি না কম দামি বেশি দামি না কম দামি কোরআন কার কথা আরো জোরে বলুন কোরআনের একটা কথা কি নবীজি বানিয়েছেন কোরআন এ রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন এই জন্য রমজানের মর্যাদা বেড়ে গেছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে
এই রমজানের যেই দিনে আল্লাহ কোরআন নাযিল করেছেন এই যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন এই রাত্রির মর্যাদা বছরের সকল রাত্রির চেয়ে আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ কোরআন দামি যেই মাসে নাযিল হইছে মাস দামি যে রাত্রিতে নাযিল হইছে ওই রাত্রি দামি কত দামি আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর যিনি এই কোরআন নাযিল করেছেন তিনি তো যার উপরে নাযিল করলেন তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ও নবী ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী আমি যে কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি এই কদরের রাত্রি মর্যাদা কত শান কত মান কত আপনি জানেন কি আল্লাহ বান নিজে ব্যাখ্যা দিয়া বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমার ভাইরা এটা কোরআনের কথা আল্লাহ বলেন নবী গো কেউ যদি কদরের এক রাত্রি ইবাদত করে আমি আল্লাহ 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সব হয় আমি আল্লাহ কোরআনের নাযিলের রাত্রির কারণে এত মর্যাদা বানিয়ে দিয়েছি কেউ এই রাত্রি আবাদত করবে তো 83 বছর আবাদত করার সওয়াব আমি আল্লাহ দান করব তবে এটা সবার জন্য না এটা কাদের জন্য যারা সারা বছর মালিকের গোলামি গড়স সরকারে যারা চাকরি করে গভর্নমেন্টের পক্ষ থেকে বছরে দুইটা বোনাস দেওয়া হয় আল্লাহ বলে বান্দা তোমরা যারা সারা বছর আমার গোলামি করেছ আমার দাসত্বগিরি করেছ আমি আল্লাহ তোমাদের রমজান পাইয়ে দিয়েছি এই রমজানে এক ইবাদত করলে অন্য মাসের চাইতে আমি ডাবল ডাবল বাড়ায় দিই আর এই রমজানে যদি যে রাত্রিতে কোরআন নাযিল করছি এই রাত্রিটা যদি তোমাদের কপালে লেগে যায় লটারি ড্র এই দিন যদি কপালে লেগে যায় এমন লাগা লাগবে টেনশন নাই শুধু 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াবটা না নবী যে হাদিসে বলেন কেউ 83 বছর যদি গুনাহ করে হায়াত পায় মহান আল্লাহ কোরআনের রাত্রি কাজের কারণে 83 বছর জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিব কোরআনের কারণে দাম বেড়ে গেছে এই যে দেখেন না কোরআনের সঙ্গে একটা কাপড় লাগানো থাকে এই 20 টাকা 50 টাকা দামের কাপড় গায়ের কাপড়টা রেশমি দিয়া কাপড় পরলেও এটাকে এত কদর করে না কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড় লেগে যায় ওইটা দামি হয়ে যায় ওইটাকে চুম্বন করে ছুটির কাছে নিয়ে চুম্মা দেয় গায়ে লাগায় বুকে জড়ায় এই কাপড়ের দাম এত কেন এই কাপড়ের সঙ্গে কোরআন লেগেছে পরস্পাদুরের সঙ্গে যদি কোনো জিনিস লেগে যায় ওইটা যেমন দামি হয় কোরআনের সঙ্গে যদি কোনো জিনিসের সম্পর্ক হয়ে যায় ওই জিনিসটাও দামি হয়ে যায় আল্লাহ কয় ও মানুষ তোরে সবচেয়ে দামি করে আমি আল্লাহ বানাইছি তোরে জীবন চলার জন্য আমি কোরআন দিছি মানুষে আসমান জমিন আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিন সময় নিয়েছি ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا الله কয় আসমান বানাইছি
মাত্র 6 দিনে আসমান জমিন বানাইছি কিন্তু মানুষ তোকে বানাইতে গিয়ে আমি 9 মাস সময় নিয়েছি তুই সবচেয়ে দামি রে মানুষ তোর চেয়ে দামি করে আমি এই পৃথিবীতে আর কিছু বানাই নাই মানুষ তুই যেহেতু দামি তোর জীবন চলার জন্য আমি একটা ম্যাগনেট দিলাম একটা পাওয়ার দিলাম একটা সংবিধান দিলাম এটার নাম হলো কোরআন এই সংবিধানকে আমি আল্লাহ এমন একটা মাসে নাযিল করেছি যেই মাসটা আমার কাছে সবচেয়ে দামি এই সংবিধানকে আমি আল্লাহ এমন একটা রাত্রিতে নাযিল করেছি যে রাত্রি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি এই সংবিধান আমি যে নবীর উপরে নাযিল করেছি ওই নবী আমার কাছে সবচেয়ে দামি এজন্যই তো নবী আল্লাহর ঘর খানে কাবার সামনে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে বিশ্ব নবীজি যখন নামাজ পড়ে বেঈমান কাফেররা নবীকে কষ্ট দেয় আল্লাহ কয় নবী গো কষ্ট পায়েন না কষ্টের পরেই তো মিষ্টি পাওয়া যায় কথা কর না কেন ঠিক কিনা ও নবী আপনার মর্যাদা এত বেশি আল্লাহর নবী মদিনায় গিয়েছেন কেবলা পরিবর্তন ইসলামের প্রথম কেবলা কিন্তু খানে কাবা ছিল না বাইতুল মুকাদ্দাস ছিল আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ে নবীর মনটা চায় আল্লাহর ঘর খানে কাবার দিকে নামাজ পড়তো আল্লাহ কয় নবী ঘো নামাজের ভিতরে আপনি কেবলা পরিবর্তন করে ফেলুন আপনার মনে যা হয় আসমানে তা ফয়সালা হয় আমার নবীকে আল্লাহ তো সম্মানিত বানাইছে নবী আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রের দিকে ইঙ্গিত করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আমার নবীকে আল্লাহ তো সম্মানিত বানাইছে আমার নবীজি মাটির মধ্যে হাত দিলে ওই মাটি দামি মাটি হয়ে যায় আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে আল্লাহ ডেকে বলে নবী গো আপনি যেহেতু সম্মানিত এজন্য আপনার উপরে একটা কিতাব নাজিল করেছি এটা সরাসরি আমি রবের কালাম আপনি সম্মানিত কোরআন দিয়া আমি আরো সম্মান আপনার বাড়ায় দিয়েছি তাহলে ও মুসলমান রমজান পেয়েছ এই বছরের রমজানের প্রস্তুতি হবে কোরআনময় রমজান কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও কোরআনের তেলাওয়াত জবানের ভিতরে চালু করে দাও কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন নিয়ে সমাজ চালাও কোরআন দিয়ে রাষ্ট্র চালাও কোরআন থেকে দিল থেকে ভালোবাসো যদি এই হয় তোমার প্রতিজ্ঞা হতে পারে এই বছরের রমজান আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে ঠিক কিনা তাহলে কোরআনকে দিল থেকে ভালোবাসবো কারণ কোরআনের সংস্পর্শ যারা গ্রহণ করবে এই রমজানে যারা কোরআনের সঙ্গে ভালোবাসা লাগাবে মহব্বত লাগাবে কোরআনময় রমজান যারা গ্রহণ করবে হতে পারে কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ তুইরি জান্নাতে নিয়ে যাবে এই পাওয়ার কোরআনের আসেনি কথা বলেন না কেন আসেনি আমরা তো আজকে সেই কোরআনকে বানিয়ে ফেলেছি বছরের দুই এক দিনের কোরআন দুই একদিন পড়ি বছরে দুই একদিন রমজান মাসে একদিন পরে আর শবে বরাতে একদিন পরে কইরা কোরআন রে মাশাআল্লাহ দেখেন কোন জায়গায় রাইখা দেয় খবরও নাই আর ঘরে যারা টেলিভিশন যেটা আছে এ 32 আর 38 ইঞ্চি কালার কথা বলেন না কেন আছে অবশ্য গাজীপুরে টেলিভিশন নাই উমা উমা আপনার এলাকা তো আছে এ রমজান মাসে তো খুব বেশি বিমূর্তি পান ও চাষা আর রমজান মায় কোরআন কোরআন মায় রমজান গ্রহণ করুন চাষা গ রমজান মাসে রোজা রেখা সাবধান নিমুট দিয়ে টেলিভিশন টিপায়েন না সুন্দর সারাদিন রোজা রেখা ইফতারি কইরা চাষা মিয়া চাষিরে কয় চাষি চাষা মিয়া চাষিরে কয় কিরে সকিনার মা দেশ না রিমোটটা সারাদিনই তো এইভাবেই চলছে একটু দেশ না রিমোটটা একটু দেশ না কথা কন না কেন ঠিক কিনা কি হইল এই রোজা রাইকা কি হইল এই রোজা রাইকা রোজার অর্থ কি চাই চোখের জিনা করবেন কানের কানের জিনা করবেন হাত দিয়ে জিনা করবেন এটার নাম রোজা না রোজার অর্থ হচ্ছে সিয়াম মানে কি সংযমের মাস সাধনার মাস গোনা থেকে বেঁচে থাকার মাস হলো রমজান কিন্তু আমাদের অবস্থা হলো রমজানে আমরা আরো বেশি করে গুনাহ করি দেখবেন মাশাআল্লাহ সব কিছু রমজান মাসে দ্রব্যমূল্য যা আছে সব কিছুর দাম বাড়ায় দেয় ইচ্ছা মতো বাড়ায় আর দামি দামি তৈল জিনিসগুলি যেগুলো আছে এগুলো ভিতরে ঢুকায় রাখে খালি দাম বাড়বো বাজারে ছেড়ে দিব ও রোজাদার
তোমার এই রোজা দিয়া আল্লাহর কাছে চার পয়সার কোনো মূল্য নাই কথা কোন না কেন ঠিক কি না রমজান মাসে তুমি যদি মুমিন হও রাসূল বলেছেন রমজান মাসে তোমরা সবকিছুকে সহজ করে দাও গরীবকে সাহায্য করো রমজান মাসে একটা গরীবকে ইফতারি করার সুযোগ করে দাও একজন গরীবকে যদি একটা খরমা অথবা খেজুর দিয়া রমজান মাসে কি ইফতার করায় আল্লাহর রাসূল বলেন এটাও যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে উহুদ পাহাড় আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সব হয় একজন গরীব মানুষকে একটা খরমা অথবা খেজুর দিয়ে যদি কেউ ইফতারি করে মহান আল্লাহ এর বিনিময়ে তাকে উহুদ পাহাড় আল্লাহর রাস্তায় দান করার সব দান করবে আর আমরা সব কিছু উল্টা পাল্টা সব উল্টা কি সিস্টেম আমাদের আল্লাহ দিছে রমজান অফারের মাস আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করা দরকার তা করব কিন্তু সব উল্টা চলতেছে খাওয়ানো বেশি হয় এমন বেশিও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে থেকে প্রস্তুত যাতে রমজান মাসে অন্যান্য মাসে যা খায় পাবলিক জেনার থেকে ডাবল খাইতে রে কথা কোন না কেন ঠিক কিনা ডাবল খাইতে পারে যদি স্টক রাখে মালের দাম বাড়া কিন্তু ব্যবস্থা বেশি রাখে রোজা তো রাখে রাইকে এমন ইফতারে খাওয়া খায় বাবার ইফতার খাই মাগরিবের নামাজ হই শেষ এমন ইমানদারও আছে আছে না রমজান মাস খাওয়ার মাস না রমজান মাস আবাদতের মাস রমজান মাস সংযমের মাস রমজান মাস আল্লাহ কি খুশি করার মাস রমজান মাস কোরআন দিয়া আল্লাহর ভালোবাসা অর্জন করার মাস এটা নাম কি রমাদান এটা নাম কি রমাদান কোরআনের কারণে এই রমজানের দাম আল্লাহ বাড়ায় দিছে এখন এই রমজান মাসে আপনার আমার মর্যাদাও বাড়বে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা সৃষ্টি হবে কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি হবে তাহলে রমজানের প্রস্তুতি কয়েকটা বিষয়ের মাধ্যমে করতে পারি রমজান আসার আগেই আজকে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করো যাতে রমজান মাসে একটু বেশি বেশি করে কোরআন পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেন ঠিক কিনা বলুন আরেকটা বিষয় হচ্ছে এ রমজান মাসে সবচেয়ে বেশি আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আপনি আমি যদি সন্তান হয়ে থাকি মা বাবার প্রতি ভালোবাসা দেখানো মা বাবার প্রতি উদারতা দেখানো আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন মাশাআল্লাহ রমজান আইছে শ্বশুর শাশুড়ি আগে থেকে কি খাইবেন আব্বু গো কি খাইবেন আম্মু গো কি খাইবেন রমজান মাসটা কেমনে কাটাইবেন কষ্ট হবে মাঝে মধ্যে না হয় আমগর বাসায় আইছেন ভালো ভালো স্পেশাল সব কিছুই ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছি সমস্যা নাই কথা কন্যা কেন ঠিক কিনা কিন্তু বৃদ্ধ মা বাবার ব্যাপারে কোনো খবর নাই মাশাআল্লাহ উনি খুবই ইমানদার স্পেশাল জিনিস দিয়ে তিনি ইফতারি করে আর মা বাবা কি তাদের খায় এটার কোনো খবরই নাই রাসূল তিন ব্যক্তির জন্য বদুয়া করছেন হাদিস বলবো না এর মধ্যে এক ব্যক্তি রমজান মাস পায়া যে ব্যক্তি তার মা বাবাকে খেদমত করে খুশি করলো না রাসূল বলেছেন জিব্রাইল বদুয়া দিয়েছে ওই ব্যক্তি ধ্বংস হোক আমির অর্থাৎ ধ্বংস হবে এই জন্য যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে বলবো একটু মেহরবানি করে আপনারা ওই মা বাবার একটু খবর নেন রমজান চলে আসছে এটাও একটা রমজানের প্রস্তুতি আপনার মা বাবা কী দিয়ে ইফতারি করবে কীভাবে খাবে তাদের ডায়াবেটিক্স কীভাবে চলবে সেই ব্যাপারে আপনি একটু খবর নেন খবর না নিয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতারি করে রোজা রাখবেন আল্লাহর কসম এই রোজা আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনার ব্যাপারে নবীজির বদদোয়া বলুন রসুলে বদদোয়া আল্লাহর কাছে কবুল এতে কোনো সন্দেহ আছে জোরে বলুন আছে আপনি আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে দান করলেন সদকা করলেন ইফতারের আয়োজন করলেন মাশাআল্লাহ রমজান মাসে খুব বেশি ইফতার আয়োজন হয় বিশেষ করে যারা নেতা মানুষেরা করে এই দলে সেই দলে ইফতারি করে এক দলে আর দলে দাওয়াত দিয়ে দেখা যায় এমন ইফতারি তিনজন আহত চারজন নিহত কথা কন না কেন ঠিক কিনা এই তো আমাদের সমাজের বাস্তবতা অথচ নিজের বৃদ্ধ মা বাবার জন্য একদিন ভালো ইফতারি ব্যবস্থা করে না বৃদ্ধ মা বাবাকে রমজান মাসে ভালো একটু খাবার দাবারের ব্যবস্থা করে না আপনারা জানেন যে মা বাবার খেদমতটা আল্লাহ এত গুরুত্ব দিয়েছে বিশেষ করে রমজানে বেশি করে করতে হবে রমজানের জন্য এটা প্রস্তুতি গ্রহণ করার একটা বিষয় যে মা বাবার খেদমত 11 মাস যে যতটুকু না করছি এর চাইতে বেশি রমজান মাসে যেন আমরা করতে পারি মা বাবার খেদমত করলে কি হবে আল্লাহর রাসূল বলেছেন যেই মা বাবার উপরে যেই সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট নবী বলেন ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে মা বাবার খেদমত বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে এটাও রমজানের প্রস্তুতির ভিতরে একটা অংশ ঢুকায় নেন মাথার ভিতরে ঢুকায় নেন আল্লাহর রাসূল বলেছেন
radan rabbi fi radal walid wa sakatur rabbi fi sakatil walid. Allahu akbar bolen sahi hadis jei santaner upore tar ma baba sontushto oi santaner upore allah sontushto আর যেই সন্তানের উপরে ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ যেই সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট আল্লাহও অসন্তুষ্ট আজকে যাদের মা বাবা অসুস্থ আছে আজকে গিয়ে খবর নেবেন ওয়াদা করেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা রমজানের একটা প্রস্তুতি হবে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে খুশি করব রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করব চোখের হেফাজত জবানের হেফাজত কানের হেফাজতের মাধ্যমে আল্লাহকে খুশি করব আরেকটা খুশি করার পন্থা হলো রমজান এসেছে মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে খুশি করব মা বাবার খেদমত করলে আল্লাহ পাক কত সম্মানিত করে এই ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন রমজানময় কোরআন দিয়া যেমন রমজানের ইবাদত চলবে মা বাবার ভালোবাসা অর্জনের মাধ্যমেও রমজানের ইবাদত হবে এটা যেন আমাদের অঙ্গীকার হয় ঘটনাটা বলবো কথা বলেন না কেন বলবো নাকি না কষ্ট হচ্ছে আপনাদের মাশাআল্লাহ আমাদের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ দ্রুত গতিতে আগাইতেছে দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না না আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কি ভালো লাগতেছে তাহলে দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের মসজিদ গাজীপুর শহরের প্রাণ কেন্দ্রে এই মসজিদ অবস্থিত কেন্দ্রীয় মসজিদের পরে এই মসজিদের অবস্থান কত দূর দূরান্ত থেকে মুসল্লিরা আলহামদুলিল্লাহ এখানে চলে আসে এটা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের কাহারও কোনো অহংকার না মালিক আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন খুশি না নারাজ বেশি বেশি করে মসজিদের দিকে খেয়াল করতে হবে বলবো না কিছু দেন না না বলার আগেই দিবেন নিয়ত করে রাখবেন রমজান মাসে যেন একটু বেশি বেশি করে দেওয়া যায় আগে থেকেই মন থেকে একটু নিয়ত করে রাখবেন রমজানে বেশি দিলেও সব আমাদের সভাপতি কত সুন্দর করে কয় রমজান আইছে দাও দাও দেখছেন না কি ওয়াজ করে দাও একের ভিতরে আল্লাহ দশ ঢুকাই দিব দাও তো আলহামদুলিল্লাহ এই জন্য রমজান চলে আসছে এটাও নিয়তের মধ্যে রাখেন শুনেন রমজানে যদি মা বাবাকে খুশি করে আল্লাহকে খুশি করতে পারেন তাহলে আপনার মর্যাদা আপনার মাকাম কেমনে বাড়বে আশরাফ আলী তানভী তার কিতাবের মধ্যে লিখছে এক ব্যক্তি সিরিয়াতে তার বাড়ি ছিল সেই লোকটা মুস্তাজাবুদ দাওয়া মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন তো নাকি পানি দেন মুস্তাজাবুদ দাওয়া মানে এমন আল্লাহওয়ালা ব্যক্তি যারা হাত বাড়ায়া দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করে এদেরকে কি বলা হয় মুস্তাজাবুদ দাওয়া এখন আর এই লোক নাই এক জামানায় এরকম কিছু লোক ছিল আল্লাহওয়ালা ছিল ওরা যদি হাত বাড়ায় দোয়া করত বৃষ্টি না হলে বৃষ্টি আসত আর এখন আমরা আল্লাহওয়ালারা দোয়া করলে বৃষ্টি হইব দূরের কথা রৌদ্রের ফখর আরো বাড়ে হাওয়ার বাড়ে কথা কন না দি ঠিক নেই এই যুগ তো এখন আর নাই কেন আমরা দেশে অনেক ফিসাবরাও হারাম খা রমজান মাসে আরো বেশি খা মুড়িদের কাছ থেকে লুটপাট করে খায় কথা কন না কেন এই জন্য আর এই বিশ্বাসের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আমার মতো মৌলবী যদি এই নিয়ত করি যে দোয়া করতেছে আপনারা সবাই যাওয়ার সময় 500 টাকা করে হাতিয়ে দিবেন আল্লাহর কসম এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না কথা কন না কেন ঠিক কিনা নিয়ত সহি রাখতে হবে মুরিদ বানানো খারাপ না যদি নেক উদ্দেশ্য থাকে আল্লাহর পথ দেখানোর উদ্দেশ্য থাকে হক পীর হয় কোনো সমস্যা নাই তো মুস্তাজাবুদ দাওয়া মানে যারা হাত বাড়ায় দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় বাড়ি ছিল ওই লোকটার সিরিয়ায় লোকটা মুস্তাজাবুদ দাওয়া আরেক লোকের বাড়ি ছিল ইরাকে সে ইরাক থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে ওই মুস্তাজাবুদ দাওয়া যে ব্যক্তি তার শরণাপন্ন হবে আল্লাহর বান্দা উটের উপরে সওয়ারে হইয়া সেই সুদূর ইরাক থেকে রওনা করেছে সিরিয়ার উদ্দেশ্যে
সিরিয়ায় যাবি ওই যে আল্লাহ ওয়ালা বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া ওই বুজুর্গের কাছে যাবি বুজুর্গের শরণাপন্ন হইয়া ওই লোকটার মনের ভিতরে একটা কামনা বাসনা আছে লোকটা জানতে পারছে আল্লাহ ওয়ালারা যদি নেককার বান্দারা যদি হাত বাড়ায় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ডাইরেক্ট কবুল করে তাই তো ইরাক থেকে ওই আল্লাহ ওয়ালা বুজুর্গের উদ্দেশ্যে সদর উঠের উপরে সওয়ারি হইয়া আল্লাহর বান্দা সেই সিরিয়াতে গিয়ে পৌঁছে গিয়েছে সিরিয়াতে যাওয়ার পরে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে ও ভাইরা শুনো আমি তোমাদের কাছে জানতে চাই এই এলাকায় নাকি একজন বুজুর্গ লোক আছে বুজুর্গ লোক আছে যে লোকটা এমন বুজুর্গ হাত বাড়া দিয়া ওই লোকটা যদি আরশের মালিক মহান আল্লাহর কাছে কিছু চায় শুনেছি ওই লোকটা চাইতে দেরি হয় আল্লাহর কাছে লোকটার দোয়া মনসুর হতে দেরি হয় না এই লোকটা কোথায় থাকে কোন জায়গায় থাকে আমার একটু দেখায় দাও এলাকার লোকেরা বলছে ওই যে অমুক গ্রাম আছে না ওই গ্রামের মাঝখানে একটা ঘর আছে ওই লোকটা ওই ঘরের মধ্যেই থাকে যাও ওই লোকটার শরণাপন্ন হও তোমার কিচ্ছু থাকলে ওই লোকটার কাছে গিয়ে বলো আগন্ত ব্যক্তি সুদূর সেই রাত থেকে এসেছে আল্লাহর বান্দা এবার সেই বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া যে লোকটা হাত বাড়ায় দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় তার বাড়িতে গেছে গিয়ে দেখে আল্লাহর বান্দা শুকুরকে গোসল করাইতেছে শুকুর গোসল করা সর চিনেন শুকুর খাওয়া শুকুরের গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম একটু বলেন না কেন জায়েজ না হারাম এত বড় বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া যে লোকটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ তার দোয়া কবুল করে এমন লোকটা শুকুরকে গোসল করায় আগন্তুক ব্যক্তি আশ্চর্য হইয়া ওই লোকটাকে জিজ্ঞাসা করে ভাই ও আমি বহু দূর থেকে এসেছি এই এলাকায় একজন বুজুর্গের শরণাপন্ন হওয়ার জন্য যে লোকটা নাকি মুস্তাজাবুদ দাওয়া বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা এলাকায় এসে কিছু লোককে জিজ্ঞাসা করলাম এই বাড়িটা দেখা দিল এই বাড়ির ভিতরে নাকি ওই বুজুর্গ থাকে আপনি কি ওই লোকটাকে চিনেন নাকি এবার সেই লোকটা ডেকে বলতেছে শোনো যার কাছে তুমি এসেছ যেই ওলির কাছে দরবেশের কাছে এটা আর কেউ না আমি হইলাম সেই ওলি তুমি ওলি এটা কেমন ওলি তুমি বুঝি হাত বাড়ায় দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় তুমি শুকুর ভালো কেন লাগা আবার শুকুর ধোয়াইতেছো কেন তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে দেখো আসলে এই দুইটা শুকুর যে আমি গোসল করাইতেছি এটি আসলে শুকুর না এটি হলো আমার মা বাপ সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কেন এরা আমার কি মা বাপ ক তোমার মা বাপ তাহলে শুকুরের সুরত কেন কয় এরা এমন একটা পাপ করছে এমন একটা পাপ করছে যে পাপের শাস্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বাবাকে শুকুর বানায় দিছে আর আমার মা বাবা যেহেতু শুকুর হয়ে গেছে এরপরেও তো আমার মা বাবা এজন্য শুকুর হইলেও তো আমার মা বাপ তাই আমি তাদের খেদমত করতেছি আর আল্লাহ পাক আমার এত সম্মান যে বাড়ায় দিছে জানো তো আমার ব্যাপারটা ভাইরাল হয়েছে তুমি জানো আমি হাত বাড়ায় কারো জন্য কিচ্ছু দোয়া চাইলে আল্লাহ কবুল করে আশপাশের যত সম্পদ দেখতেছ এগুলি আমার দোয়ার ফসল আল্লাহ এই সম্পদের মালিক আমাকে বানায় দিছে কেন জানো ওইটার একমাত্র কারণ হলো ওই আমার মা বাবার খেদমত আমার মা বাবা এমন একটা পাপ করছে এই পাপ করার কারণে আল্লাহ এমনভাবে তাদের উপরে নারাজি হয়েছে মা বাবাকে আল্লাহ শুকুর বানায় দিছে বানায় দিলে কি হয়েছে এরপরেও আমি এই শুকুর মা বাবাকেই আমি মা বাবা মনে করে খেদমত করতেছি বিদায় আল্লাহ আমার এমন মর্যাদা বাড়ায় দিছে আমি হাত বাড়াইতে দেরি হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না লোকটা বলে তাই যদি হয়
তাহলে আপনি একটু দোয়া করে আপনার মা বাবারে শুকর থেকে আবার মানুষের সুরত ধারণ করান। কথাটা তো ঠিক, কথা কন না কেন? কারণ উনি যেই দোয়াই করে এটা আল্লাহর কাছে কবুল হয়। তাহলে আগন্তুক ব্যক্তি বলতেছে একটা কাজ করেন, আপনি একটু দোয়া করেন। কনা এই দোয়া করলে কাজ হবে না। কয় কেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে সৃষ্টির বিরুদ্ধে কেউ দোয়া করলে কাজ হইব নাকি? আল্লাহ সব দোয়া কবুল করে। এর তো যদি কেউ হাত উঠায় আল্লাহ আসমানকে তুমি মাটি বানাইল, কথা মনে হয় বুঝেন নাই আপনারা নাকি? আল্লাহ তো দোয়া কবুল করে, এর নাম সৃষ্টি। আপনি কেন আল্লাহ আসমান দিয়ে জমিন বানায় দাও, জমিন দিয়ে আসমান বানায় দাও, আর আসমান দিয়ে মাটি বানায় দাও, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বুজুর্গ ব্যক্তি বলতেছে ভাই শোনো, এটা আল্লাহর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই ব্যাপারে কোনো দোয়া চলবে না। কেউ আল্লাহর সৃষ্টি নিয়ে যদি দোয়া করে আল্লাহ এটারে এটা বানাইছে, এটারে আল্লাহ তুমি উল্টাটা বানায় দাও, কাজ হবে না, এই দোয়া কাজ হবে না। আমার মা বাবা অপরাধ করেছে, বিদায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে, ইহানার এই দোয়া করলে কোনো কাজ হবে না, তাই আমি দোয়াও করি না। তবে হ্যাঁ, তুমি যদি কিচ্ছু বলার প্রয়োজন হয়, তোমার যদি কোনো কিচ্ছু মনটা চায় বলো, তোমার কোনো ইচ্ছা থাকলে আমি তোমার ব্যাপারে একটু দোয়া করে দিতে পারি। লোকটা বলে ঠিক আছে, তাহলে আমার এই আশাটা আপনি একটু দোয়া করে দেন। কিতাবে লেখা আল্লাহর বান্দা হাত বাড়াইতে দেরি হয়েছে, আল্লাহ তার এই আশা পূর্ণ করতে দেরি হয় নাই। তাহলে এই যে শুকর রূপী মা বাবার খেদমত করা বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে, তো এর থেকে কি বুঝলেন? এই রমজান মাসে আপনি সব চালাইলেন, রোজা রাখলেন, সিয়াম সাধনা পালন করছেন, নামাজ পড়ছেন, আবাদত বন্দিগি করছেন, কোরআনের খেদমত, কোরআন তেলাবত করছেন, কোরআনময় রমজান হচ্ছে, তাহাজ্জুদ চলতেছে, সব কিছুই চলতেছে, নফল আবাদতও চলতেছে, কিন্তু মা বাবার খেদমত করছেন না, মা বাবার দোয়া নিচ্ছেন না, মা বাবাকে খুশি করতে পারছেন না। এই ঘটনা থেকে কি প্রমাণ হইল? সারা রমজান আবাদত করলেও আল্লাহর কাছে এটা কবুল হবে। তাহলে রমজানের প্রস্তুতি কয়েকটা জিনিসের মাধ্যমে, একটা এক্ষুন থেকে তাওবার নিয়ত করে বসে থাকেন, আল্লাহ গো সাধারণ ক্ষমা যাদেরকে দিবা আমারও দিও। দুই নম্বর, রমজানের ফজিলতগুলি খুব ভালো করে জানবো, রমজানটাকে গুরুত্ব দেব, নিজে যতটুকু জানি তো জানলাম, না জানলে জানলেওয়ালার কাছ থেকে জেনে নিব। তিন নম্বর, এ রমজান মাসে বেশি বেশি করে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাবো, ঠিক আছে ইনশাল্লাহ। কারা কারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন হাত ওড়া, কয়জনে পড়তে পারেন সহি করে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন কর, হাত নামান। কতটুকু সহি হয় আল্লাহই ভালো জানে, আমরা মানুষ, আমারও ভুল হইতে পারে, মানুষের ভুল হয়, মনে রাখবেন ফেরেশতার ভুল হয় না, কারণ ফেরেশতার ভুল করার যোগ্যতা নাই, আল্লাহ মানুষকে ভুল করার যোগ্যতা দিস, শরম লজ্জার কিচ্ছু নাই। আমি কোরআন পড়ি, আমার তা সহি হয় কিনা আমার চেয়ে জান্নাতওয়ালা যদি কোনো লোক থাকে তার কাছ থেকে আমি জেনে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারেন না, পারেন না, পারেন না, হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, এই বছরের রমজানে কোরআনটা সুন্দর করে ভালো করে সহি করে শিক্ষা নেই, হতে পারে আগামী বছর রমজান পাওয়া আর কপালে নসিব নাও হতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য কি ওয়াদা করা যাবে কি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না এই বছর রমজানুল মোবারকে কোরআন সহি করে শিখবেন, এই ওয়াদা করতে পারেন কি ইনশাআল্লাহ? কারা কারা এবার দেখি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর, হাত নামান। হ্যাঁ, আমাদের এখানে প্রশিক্ষণ হবে রমজান মাসে, এখানে কোরআন শরীফ প্রত্যেক দিন জোহরের পরে এখানে প্রশিক্ষণ হবে, আপনারা এখানে সহি করে কোরআন শিখবেন, কে শিখাবে সেটা পরিচয় না, পরিচয় হচ্ছে কোরআন যিনি পড়াচ্ছেন তার পড়া সহি কিনা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের খাদেম সাহেব, মাশাআল্লাহ সবাই কোরআন জানে, আরও এক ভাই কোরআন এখানে পড়ান, আপনারা শিখে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই নিয়ত সবার ভিতরে যেন থাকে, বিশেষ করে যারা গার্জিয়ান আছেন, আমি তাদেরকে বলবো, এক মিনিট টাইম আছে, কথা শেষ, যারা গার্জিয়ান আছেন আমি তাদেরকে বলবো আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে আছে,
যতগুলো দায়িত্ব আছে এর ভিতরে একটা হলো ওই সন্তানকে এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ যেই পরিমাণ শিক্ষা দিলে সন্তান আল্লাহর হক কিটা বুঝে সন্তান মা বাবার হক কিটা বুঝে যদি এই পরিমাণ ইলম শিক্ষা না দেন সন্তানকে বিদেশ পাঠাবেন কানাডাতে পাঠাবেন স্পেনে পাঠাবেন সন্তানকে শিল্পপতি বানাবেন গাজীপুর শহরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবেন বানায় দিও কবরে গিয়া বাঁচতে পারবেন না সন্তানের হক আদায় হবে না অতএব যাদের সন্তান আছে আজকে নিয়ত করেন ছেলে স্কুলে পড়ে সমস্যা নাই ভার্সিটিতে পড়ে সমস্যা নাই ডক্টর হোক সমস্যা নাই ইঞ্জিনিয়ার হোক সমস্যা নাই আর্মি হোক সমস্যা নাই কিন্তু এই সন্তানকে অবশ্যই আপনার প্রতি ঈমানই দায়িত্ব এই সন্তানকে ওই পরিমাণ ইলমে দ্বীন আপনাকে শিক্ষা দিতে হবে যেই পরিমাণ শিক্ষা দিলে সন্তান আল্লাহকেও চিনে মা বাবাকেও চিনে অতএব এই বছরের রমজান যেন কোরআনময় রমজান হয় যেইভাবে হোক পারি না কোরআন শিখব কোরআন পারি কোরআনের তরজমা শিখব কোরআন পারি কোরআনের খতম করব কোরআন পারি কোরআনের সাথে মহব্বত লাগাব এইটা যেন এই বছরের রমজানের অঙ্গীকার হয় তবেই হবে এই বছরের রমজানের সফলতা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন পরিশেষে একটা কথা বলি আমিও আছি ইনশাআল্লাহ রমজানে আপনাদের সঙ্গে যদিও আমার এখনো মাহফিল শেষ হয় নাই তবে আমার শারীরিক অবস্থা খুব ভালো না আজকে অনেকটা ভালো কথা বলতেছি সুন্দর একটু ভালো লাগতেছে এখন তো রাত্রে আবার দুই জায়গায় মাহফিল আছে